কোন রকম কোনো ঝগড়া ঝাঁটি কিংবা কোনো ফোর্স আপনি করেননি আপনি তাকে বের করে দেননি আপনি চলে যেতে বলেননি কিছুই হয়নি সে জাস্ট নিজের ইচ্ছায় বাড়ির থেকে চলে গেছে নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বলেন যে ম্যাডাম আপনি তো বলেন যে মেনটেনেন্স ফাইল হলে যে যদি স্ত্রী চাকরি করে কিংবা স্ত্রীর অন্য কোথাও রিলেশন রয়েছে কিংবা স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে তাহলে অর্ডার হবে না থেকে তাহলে কিন্তু মুক্তি পাওয়ার জায়গা আছে কিন্তু আমার স্ত্রী এগুলো কোনোটাই করেনি কিন্তু তারপরে মেনটেনেন্স কিন্তু মামলা করেছে আমার উপরে তাহলে আমি কি করে বাঁচব এবং আপনারা এই সঙ্গে সেই সঙ্গে কিন্তু বলেন যে স্ত্রী কিন্তু নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে আমি কোন রকম কোনো ফোর্স করিনি কিংবা আমার সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা ঝাঁটি কিছুই হয়নি নিজের ইচ্ছায় কিন্তু আমি বাপের বাড়ি যাচ্ছি বলে চলে গেছে তো সেই ক্ষেত্রে আমি মেনটেন্স থেকে কি করে বাঁচবো সেই নিয়েই কিন্তু আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে এবং তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনার কাছে আপডেট পৌঁছে যাবে এবং আপনি কিন্তু ভিডিওটি দেখতে পাবেন এরপর বলবো যে যে কথাটি আলোচনা করছিলাম সেই কথাটি হলো যে এই ধরনের মেনটেনেন্স কেস যদি আপনার উপরে ফাইল হয়ে গিয়ে থাকে আপনার স্ত্রী যদি আপনার উপরে মেন্টেনেন্স ফাইল করেছে কিন্তু সে না তার চাকরি করে সে না কোনো চাকরি করে না তার কোনো বাইরের রিলেশন রয়েছে না সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে তার সত্ত্বেও আপনার উপরে কিন্তু তাহলে এবার কি হবে আপনার আপনার উপর তাহলে তো মেনটেন্সের অর্ডার হবেই কোনো জায়গা নেই বাঁচার তো সেই জায়গা থেকেও কিন্তু বাঁচার একটা জায়গা রয়েছে সেই কথাটি বলবো সেটা হলো যে যদি আপনার স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে যায় কোনো রকম কোনো ঝগড়া ঝাঁটি কিংবা কোনো ফোর্স আপনি করেননি আপনি তাকে বের করে দেননি আপনি চলে যেতে বলেননি কিছুই হয়নি সে জাস্ট নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে নিজের ইচ্ছায় নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সুন্দর করে যেভাবে বাপের বাড়ি যায় মেয়েরা ঠিক সেইভাবে জিনিসপত্র গুছিয়ে নিয়ে কিন্তু চলে গেছে কিংবা হয়তো অনেক ক্ষেত্রে অনেক ঘটনা দেখা যায় যে হয়তো বলে গেছে আমি বাপের বাড়ি যাচ্ছি আমার শরীর খারাপ আমি ডাক্তার দেখাতে যাচ্ছি কিংবা বলেছি আমার বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে সেখানে আমি যাচ্ছি বলে সেখান থেকে কিন্তু আর সে ফিরছে না এই ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটছে এবং কিছুদিন পরে কিন্তু মেনটেন্সের একটি কেস হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু নোটিশ আসছে তো সেই পরিস্থিতিতে আপনারা কি করতে পারেন এই পরিস্থিতিতে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে যদি আপনার স্ত্রী বাড়ির থেকে চলে গেছে বিনা কারণে অর্থাৎ কোনো রকম দ্বন্দ্ব বিবাদ কিছু হয়নি নিজের থেকে চলে গেছে এই জিনিসটা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই মেন্টেনেন্স থেকে কিন্তু মুক্তি পেতে পারেন কিন্তু এইখানে একটা কিন্তু কিন্তু আছে যখন আপনি আপনার যখন ফাইল হচ্ছে এবং আপনি যখন বলছেন যে আপনার জবাবে আপনি বলছেন যে বউ কোন নির্দিষ্ট কারণ ছাড়া বাপের বাড়ি চলে গেছে এবং যাওয়ার সময় সম্পূর্ণ নিজের ইচ্ছায় গেছে কেউ তাকে ফোর্স করেন সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে বৌরা যখন চলে যাচ্ছে বাপের বাড়ি তখন কিন্তু গিয়ে এফআইআর করছে আমার উপরে অত্যাচার হয়েছে আমাকে মারধর করতো আমার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করতো বিভিন্ন রকমের বিভিন্ন অত্যাচার হতো আমার উপরে যার জন্যে আমি নিরুপায় হয়ে কিন্তু বাপের বাড়ি চলে এসেছি এই ধরনের এফআইআর কিন্তু আপনার এগেনস্টে হয়ে থাকে এবং তারপরে কিন্তু মেন্টেনেন্সের কিন্তু কেসটা হয় এবার এই যে অত্যাচারের ঘটনাটা ঘটেছে এবং অত্যাচারের ঘটনা না ঘটলেও হয়তো আপনার যে এফআইআরটা হয়েছে এইটা আপনাকে প্রমাণ করতে হবে যে মিথ্যে হয়েছে যদি মিথ্যে প্রমাণ করতে পারেন কারণ আপনার মনে হচ্ছে যে বিনা কারণে চলে গেছে কিন্তু আপনার মনে হলেই কিন্তু সেটা হবে না আপনাকে প্রমাণ করতে হবে যে সম্পূর্ণ নিজের ইচ্ছায় সে বাড়ি ছেড়ে চলে গেছে তাকে কেউ ফোর্স করেনি এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু বন্ধ হয়ে যায় প্রথমে যখন আপনি জবাবটা দিচ্ছেন আপনার জবাব তখন কিন্তু আপনি লিখছেন যে বউ কিন্তু নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে এরপর যখন আপনার উইটনেসের টাইম আছে আপনার সাক্ষীর সময় আছে তখন কিন্তু এই প্রমাণগুলো কিন্তু আপনাকে দিতে হবে কিংবা আপনার স্ত্রীকে ক্রস করে এমন কিছু কথা বার করতে হবে যেখান থেকে প্রমাণ হয় যে সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে কোনো কারণ ছাড়াই তাহলেই কিন্তু আপনি একমাত্র থেকে মুক্তি পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিও শেয়ার করে দেবেন যাদের কিন্তু এই ভিডিওটি প্রয়োজন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you